রোজগার মেলায় চাকরি দিল কাকিনাড়া জ্যোতি ফাউন্ডেশন। এই দিনে রোজগার মেলা থেকে প্রার্থীরা চাকরি পাওয়ার বিষয়ে যাবতীয় খুঁটিনাটি জানতে হাজির হয়েছিল কাকিনাড়া জহর পার্কে। এই রোজগার মেলার প্রধান উদ্যোক্তা সংগঠনের সম্পাদক প্রিয়াঙ্গু পাণ্ডে। এই প্রথমবার রোজগার মেলার আয়োজন করল জ্যোতি ফাউন্ডেশন। এই দিনের কর্মসংস্থানের মেলা থেকে বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় 200টি সংস্থা ও কোম্পানি চাকরি প্রার্থীদের যোগ্যতা যাচাই করে চাকরি প্রদান করে। এই দিনের রোজগার মেলাতেও 7,000-এর বেশি যুবক যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলে সংস্থাটি। এই রোজগার মেলার মাধ্যমে কর্মসংস্থান আরও বাড়ানোর লক্ষ্যে এক ধাপ এগোলো জ্যোতি ফাউন্ডেশন। রোজগার মেলার মূল মোটো হচ্ছে যে আমাদের এখানকার ছেলেরা ছাত্র ছাত্রীরা যারা অনেকগুলো কোয়ালিফিকেশন নিয়ে বাড়িতে আছেন তাদেরকে আমরা সুযোগ তার এলিজিবিলিটি অনুসারে করে দিতে পারি, তারা চাকরি পাক। 7,000 লোককে 7,000 পার্সনসকে আমরা আজকে চাকরি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে সংকল্পিত হয়ে এখানে রোজগার মেলা করছি। নিশ্চয়ই আমরা আশ্বস্ত আছি যে আশেপাশের সমস্ত মানুষের যেভাবে সারা পাচ্ছি, সাহায্য পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি, আমরা 7,000 লোককে আজকে চাকরি দিতে পারবো। মিনিমাম কোয়ালিফিকেশন ক্লাস 10th আছে, 10th এর উপরে অনওয়ার্ডস আমরা লিখে দিয়েছি, মানে যারা এইচএস পাস করেছে, গ্রাজুয়েশন পাস করেছে, এমএ করেছে, টেকনিক্যাল কোর্স করেছে, নন টেকনিক্যাল কোর্স করেছে, তারা সবাই কিন্তু এর সঙ্গে যুক্ত থাকতে পারেন। সমস্ত রকমের চাকরির ব্যবস্থা এখানে আমরা করেছি। ম্যাক্সিমাম 45 রকমের চাকরি, 10,000 থেকে 45,000 অব্দি স্যালারি আমরা ফ্রেশারদের জন্য। চারিদিকে তাকাচ্ছি না শুধু নিজে ফাউন্ডেশন দিকে তাকাচ্ছি, আমরা ব্যারাকপুর দিকে তাকাচ্ছি। ব্যারাকপুর জমিটা এক সময় সমস্ত ভারতবর্ষের মানুষের চোখে রোজগার জন্য ছিল। সমস্ত ভারতবর্ষের মানুষকে রোজগার হিসাবে যদি কোনো জায়গায় চোখে পড়তো প্রথম সেটা ছিল হুগলি নদীর পাশে ব্যারাকপুর। এখানে আমার বাবারা দাদুরা এসেছিলেন চাকরি করার জন্য, রোজগার জন্য। তো ওই জায়গাকে আবার আমরা শিল্প হিসাবে কেন্দ্রিত করার জন্য এই প্রচেষ্টাটা চালাচ্ছি যে ব্যারাকপুরকে মানুষ রোজগার হিসাবে দেখুক। এখানে রোজগার মেলা করে আমরা লোককে নিজের ব্যারাকপুরকে সেই জায়গায় পৌঁছাবার জন্য চেষ্টা করছি। 200 কোম্পানি রিপ্রেজেন্টেটিভরা এখানে এসেছে, যারা এখানে ইন্টারভিউ নিচ্ছে। বাংলা সহ সমস্ত ভারতবর্ষ থেকে অ্যাপ্রক্স 200 কোম্পানি এখানে এসেছে, 5,000 প্লাস হয়ে আছে। এবং যারা অন দি স্পোর্ট আসছে তাদের রেজিস্ট্রেশন করে আমরা 100% স্পোর্ট জয়েনিং অপারেটর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি, কোনো পয়সা নেই, নিঃশুল্ক। যারা রোজগার জন্য এসেছে তার নিশ্চয়ই ইকোনমিক্যাল কন্ডিশন ভালো হবে না, তার জন্য কিসের পয়সা নেওয়ার দরকার? রেজিস্ট্রেশন ফ্রি আছে, চাকরি ইন্টারভিউ জন্য কোনো পয়সা দেওয়ার নেই, চাকরিও পেয়ে যাবে এবং চাকরি পাওয়ার পর পেমেন্ট পাক, নিজের ফ্যামিলির সঙ্গে এনজয় করুক, আমরা এটাই চাই। সমস্ত লোকই আমার বিশিষ্ট অতিথি। আমি প্রথমেই বলেছিলাম সাধারণ জনগণ আমাদের বিশিষ্ট অতিথি, সাধারণ মানুষকে নিয়ে চলতে চাই, সাধারণ মানুষের আশীর্বাদ সারা নিয়ে চলতে চাই, সাধারণ মানুষের মার্গদর্শন দরকার, সাধারণ মানুষের আশীর্বাদ দরকার। 250 আমাদের ভলেন্টিয়ার গ্রাউন্ড থেকে নিয়ে বাইরে অব্দি আছে, ফ্যাকাল্টিদেরকে সাপোর্ট করার জন্য আমাদের এই ফাউন্ডেশনের মেম্বাররা আছেন। আমাদের এলাকার বহু শিক্ষকরা আজকে কোম্পানির ফ্যাকাল্টিদেরকে সাহায্য পাশে বসে করছে। আজকে একদিনে মেলা, কিন্তু যদি ঈশ্বর চায়, যদি আল্লাহ চায়, তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি প্রত্যেকদিন আমরা চাকরি এইচআর ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আমি পাশ করে যাই। হ্যাঁ, যদি ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেক্টেড আমি হয়ে গেছি। আমি বলতে চাই জ্যোতি ফাউন্ডেশন যেই একটা এই প্রকল্প নিয়ে এসছে, এই মেলাটা খুব ভালো একটা প্রকল্প। আমাদের মতন যারা যারা বেসরকারি আছে তাদেরকে যে চাকরি দিচ্ছে এরা খুব ভালো কাজ করছে। আমি এখানে এসে খুবই হ্যাপি, স্যাটিসফাই হয়েছি। জয়নিং বলেনি আমাকে, জাস্ট বলেছে সিলেক্টেড, আর বলেছে ফোন করবে, ফোন করে সব ডিসকাস করবে। আমাকে এখানে এসে খুব ভালো লাগছে। এই প্রথম এই জায়গাটা আমি দেখলাম, এত বড় অর্গানাইজেশন, কিছু বড় একটা যোগ্য প্রযুক্তি কিছু করে আমাকে এখানে এসে খুব ভালো লাগছে। কিন্তু আমি কখনো এরকম বড় দেখিনি। এখানে কলেজে ক্যাম্পাসিং যে মতন হয় খুব কম কোম্পানি আছে, 10-20টা, দেখিনি। এখানে আমরা 100-এর বেশি কোম্পানি দেখেছি এসছে। তো খুব ভালো লাগছে, এখানে অনেকজন এসছে, যারা গ্রাজুয়েট করে বাড়িতে বসে রয়েছে ওখানে নিয়ে এসছে। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে ভি
অনেকগুলো কোম্পানি আছে কি এখানে এসে যোগ যোগ দেন? হ্যাঁ আমার ইন্টারভিউ হয়েছে, হ্যাঁ আমি সিলেক্টেড হয়ে গেছি, আর অলরেডি এক্সপিরিয়েন্স আছে। আমি হেলে অ্যাপ্রেন্টিসশিপ করেছি, ওর মাধ্যমে এখানে নয়ডাতে কোম্পানি আছে, তারপরে ভালো লাগে অত্যন্ত। কিছু করতাম না, পড়াশোনা করতাম আর চাকরি করতাম। অ্যাকচুয়ালি আমি ব্যাংকের সেলসে পেয়েছি। মানে আম তো বললে কি মানে বুঝাও রে আম, লেকিন ইস তরহ কা করো আম জিন্দগি মে কভি নি সুনা, আর তো ইয়ে তো মেরে লড়কে কি তরহ হ্যায়। মানে জব হাম শুরু হ্যায় কি তেরে কো পান্ডে এসা কাম কর রহা হ্যায়, তো হাম সোচা কি হাম জায়েনে জরুর, আর রামপুর হাট আমি রহতে হ্যায়, আমি वहीं से हमारा है। इन भाटपाड़ा एक एम्प्लॉई, हमने भाटपाड़ा एम्प्लॉई से भाटपाड़ा म्युनिसिपैलिटी थे। हां मैंने क्या बोला है इसके बारे में, जिंदगी में हम तो देखा ही नहीं इस तरह का रोजगार। नौकरी मैंने क्या क्राइसिस है नौकरी का, लेकिन ये नौजवान जो नौकरी के लिए कर रहा है, मैंने जितना प्रशंसा हम करें, जितना उसका ये करें नाम करें,